فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام عليكم ورحمة الله. প্রশ্ন হলো যে রুবুবিয়াত এর স্বীকৃতি তখনকার কাফেররাও দিয়েছিল, তারপরও আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তাদের এই স্বীকৃতিকে গ্রহণ করেননি, তাদেরকে মুসলিম হিসেবে স্বীকৃতি দেননি, বরং তাদের জানমাল হালাল ঘোষণা করেছিলেন, তাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, যুদ্ধ করেছিলেন। তো জানমাল হালাল করার প্রসঙ্গটা আসলে এটার ব্যাখ্যা কী? এটার ব্যাখ্যা হলো যে দেখুন, তখনকার মুশরিকরা স্বীকার করত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, রিজিক দাতা, তারপরে বিধান দাতা ইত্যাদি, তারা মানে ম্যাক্সিমাম বা বেশিরভাগ রুবুবিয়াতের বিষয়গুলো তারা মানত বা স্বীকার করত। কিন্তু তাদের তারা উলুহিয়া মানত না, তাওহিদুল উলুহিয়া মানত না, মানে দাসত্বের ক্ষেত্রে আল্লাহর একাকত্ব বা ইবাদার ক্ষেত্রে আল্লাহর একাকত্ব, আল্লাহর একত্ববাদ তারা মানত না। আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু সাল্লাম নবী হিসেবে আগমন করার পরে বা রসুল হিসেবে আগমন করার পরে তাদেরকে রুবুবিয়ার দাওয়াত দেন নাই, দাওয়াত দিয়েছেন হল উলুহিয়ার, আল্লাহর পক্ষ থেকে তাওহিদে উলুহিয়ার দাওয়াত আমাদের প্রিয় রসুল সাল্লাম তাদেরকে দিয়েছিলেন, কিন্তু তারা এই উলুহিয়াটা মানেননি। তো উলুহিয়া না মানার কারণে, উলুহিয়া না মানার কারণে এবং রুবুবিয়া মানা সত্ত্বেও তাদেরকে মুসলিম হিসেবে গ্রহণ করা সম্ভব হয়নি। তার মানে কোনো মানুষ যদি রুবুবিয়া মানে, হ্যাঁ, সে খুব স্বীকার করে যে আল্লাহ ছাড়া আর কেউ সৃষ্টি করে না, করতে পারে না, আল্লাহ ছাড়া অন্য কেউ রিজিক দিতে পারে না, আল্লাহ ছাড়া অন্য কেউ বৃষ্টি বর্ষণ করতে পারে না, এগুলো সে খুব বিশ্বাস করে, কিন্তু ইবাদত করে হলো বিভিন্ন জিনিসের, বিভিন্ন মখলুকাতের। তাহলে এই যে রুবুবিয়া মানা সত্ত্বেও যেহেতু সে উলুহিয়া মানে না, তাওহিদুল উলুহিয়া সে যেহেতু মানে না, এই জন্য তাকে মুসলিম হিসেবে সাব্যস্ত গ্রহণ করা যাবে না, সে মুসলিম হতে পারবে না। হ্যাঁ, যদি তাওহিদুল উলুহিয়া মেনে নেয় তাহলে তাদেরকে মুসলিম হিসেবে গ্রহণ করা যাবে বা গ্রহণ করতে হবে। আচ্ছা, তো এখানে যেহেতু তারা মুসলিম হতে পারলো না, তাওহিদুর রুবিয়ার স্বীকৃতি দেওয়া সত্ত্বেও যেহেতু তারা মুসলিম হতে পারলো না, কাফিরই রয়ে গেল, তো কাফিরদের বিরুদ্ধে তো লড়াই করার বিধান আসছে, তারা যেহেতু বিরোধিতা করেছে এবং যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইসলামের উপরে, তো রাসূল ইসলাম তাদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং তাদের যাদের সম্ভব হয়েছে জানমাল ছিনিয়ে নিয়েছেন, এটা বৈধ, মানে ছিনিয়ে নেওয়াটা বৈধ ঘোষণা করেছেন। দেখেন, একজন মুসলমান আর একজন মুসলমানের জানমাল কি ছিনিয়ে নেওয়া বৈধ? কখনোই নয়। যতক্ষণ পর্যন্ত সে মুমিন থাকবে, মুসলিম থাকবে, ততক্ষণ পর্যন্ত তার জানমাল ছিনিয়ে নেওয়া যাবে না। তো তারা তাদের জানমাল ছিনিয়ে নেওয়া, হরণ করে নেওয়া, দখল করে নেওয়া, এটা ইসলামের জন্য বা রাসূল ইসলাম এটা হালাল ঘোষণা করেছেন, বৈধ ঘোষণা করেছেন, তার কারণ তারা ওই মানে মুসলমানের স্তরে পৌঁছতেই পারে নাই, কারণ তারা তাওহিদ উলুহিয়া গ্রহণ করেনি। তো এই জিনিসটাই বোঝানো হয়েছে, কাফেরদের জানমাল, কাফেরদের মানে যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধ যখন শুরু হলো, তখন রাসূল ইসলাম অর্ডার করলে তাদেরকে হত্যা করো, তাদেরকে হত্যার বিনিময়ে তোমরা জান্নাত লাভ করবে। ওহুদের বিনিময়ে, ওহুদের যুদ্ধেও, খন্দকের যুদ্ধেও, বিভিন্ন যুদ্ধে বা মক্কা বিজয়ে বিভিন্ন কাফেরদেরকে হত্যা করা বৈধ ছিল, রাসূলুল্লাহ এটা বৈধ ঘোষণা করেছেন, তার কারণ তারা কাফের, মুসলিম হতে পারেনি। তাওহিদুর রুবুবিয়া মেনেও মুসলিম হওয়া যায় না যদি একটা মানুষের মধ্যে তাওহিদুল উলুহিয়া না থাকে। এবং এটা বাস্তব সমস্যা যে আমাদের বর্তমান সমাজে বহু মানুষ আছে এরকম যে আল্লাহকে সৃষ্টিকর্তা, বিধানদাতা, রেজেকদাতা ইত্যাদি মানে, কিন্তু তারা দোয়া করে হলো কোনো মাজারে, মান্নত দেয় কোনো মাজারে, মানে উলুহিয়ার মধ্যে তারা শিরিক করে, উলুহিয়া গ্রহণ করে না। তো এরাও কিন্তু ওদের কাতারেই পড়বে, আমরা কারোর নাম বলবো না, কিন্তু কেউ যদি এখনও এ জমানাতেও যারা রুবুবিয়া মানছে কিন্তু উলুহিয়া মানছে না, তারাও কিন্তু তাদের এই ইমান কোনো কাজে লাগবে না, তাদের এটা কোনো ইমানই না, তাদের ইসলামটা কোনো কাজেই আসবে না, বরং এদেরও জানমাল কিন্তু ইসলামী রাষ্ট্রের জন্য মানে হালাল হবে। ওদেরকে দাওয়াত দিতে হবে আগে, দাওয়াত দিয়ে যদি না গ্রহণ করে, উলুহিয়া না গ্রহণ করে, তাহলে তাদেরও বিরুদ্ধে কিন্তু মানে ইসলামী রাষ্ট্র যুদ্ধ ঘোষণা করতে পারে, তাদের জানমাল বৈধ ঘোষণা করতে পারে। এই জন্য আমাদেরকে তাওহিদুল উলুহিয়ার প্রতি
খুব বেশি নজর দিতে হবে বা গ্রহণ করতে হবে। আসসালামু আলাইকুম। يا رب العالمين.